ভোঁড়াছুট খেলা মানুষের কাছে কত প্রিয়, কত আকর্ষণীয় তার প্রমাণ কিন্তু এখানেই। আচ্ছা দাদা ভাই, কোথা থেকে আসছো আপনারা? Hey guys, what's up? Welcome to my channel বাংলা ছেলের ব্লগস। আর আমি ইলিয়াস আপনাদের সঙ্গে আজকে আবারও চলে আসলাম। আর আজকে সেই এক বছর পরে আবার ফিরে আসলাম। এই যে হচ্ছে লক্ষ্মীকুড়ের মাঠ, আর এই মাঠে হবে আজকে ঘোড়াছুট প্রতিযোগিতা। এই প্রায় 10-12 বছর পরে এই বৃষ্টিতে ভিজে আমরা ঘোড়াছুট দেখবো আজকে। মানে এর আগে দেখতাম বৃষ্টি ছাড়াই দেখতাম, আর আজকে বৃষ্টিতে ভিজা অবস্থায় দেখবো। আর এখন দেখতে পাচ্ছি এখানে এইসব ঘোড়া আছে, অনেকটা ঘোড়া কিন্তু চলে এসেছে। তার মধ্যে এখানে একটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, এটার সঙ্গে কিন্তু আমরা আগে পরিচয় হয়নি। তারপরে অনেক ঘোড়ার সঙ্গে আমরা পরিচয় হই, মানে করিয়ে দেবো আপনাদের। দাদা, এই ঘোড়াটার বাড়ি কোথায় দাদা? কোথা থেকে এসেছেন আপনারা? বেলেঘাটা। এটা এই ঘোড়ার নাম কি? রাজা। বেলেঘাটা রাজা। রাজা ঘোড়াটার নাম। খুব বড় লম্বা চওড়া একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। তো আশা আছে তো আজকে জেতার? আশা আছে তো? আর লাস্ট, আচ্ছা আচ্ছা, জেতার জন্য সবাই আসে। আর লাস্ট কবে ফার্স্ট টাস্ট কিছু হয়েছে? কবে লাস্ট ফার্স্ট? আগের দিন ফার্স্ট হয়েছিলাম। তাই? কোথায়? কুমারমারি বলে একটা জায়গায় কিন্তু এই ঘোড়াটা রাজা। কতদিন ফার্স্ট হয়েছে, আবার আসে কি হয় সেটা দেখা যাবে। চলো, কংগ্রেচুলেশন থাকলো তোমাদের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এই আকর্ষণীয় ঐতিহাসিক খেলা দেখার জন্য ছাতা নিয়ে চলে এসেছে এখানে। মানে বৃষ্টি উপেক্ষা করে সবাই চলে এসেছে ছাতা নিয়ে। তো আজকের এই খেলা আপনাদের সঙ্গে তুলে ধরবো, আপনাকে স্কিপ করবো না, ভিডিও দেখতে থাকবো। একটা বিউটিফুল, খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি, সাদা কালো ঘোড়া। দাদা, এই ঘোড়াটার নাম কি দাদা? পাগড়া। পাগড়া ঘোড়ার নাম হচ্ছে পাগড়া ঘোড়া। আর আপনার কোথা থেকে এসেছেন? ভুটিয়া শরীফ। ভুটিয়া শরীফ থেকে এসছে। ভুটিয়া শরীফে মানে ঘোড়া খুব কিন্তু সুন্দর হয় আর খুব ক্ষমতাশালী হয়। তো আজকে দেখা যাক, মানে আজকে ফার্স্ট হওয়ার ইচ্ছা আছে তো? ফার্স্ট হওয়ার ইচ্ছা তো সবারই থাকে। হ্যাঁ, এবারে দেখা যাক কি হয়। তো আজকে দেখা হবে মাঠে। আরও একটি ঘোড়া দেখতে পাচ্ছি, এই ঘোড়াটি দেখতে পাচ্ছি খুব ক্ষুধার্ত। এখানে ঘাস আছে, সেই ঘাস কিন্তু খেয়ে নিচ্ছে। এখন আমার মনে হয় খাওয়ার পরে খুব জোরে ছুটবে। এই ঘোড়াটার নাম আমরা মালিকের কাছে শুনবো কি নাম। আরও একটি ঘোড়া দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এই ঘোড়াটা কোথা থেকে এসছেন আপনারা ভাই? ভাঙর জয়পুর থেকে। ভাঙর জয়পুর থেকে এসছে। ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম কি? কানা। কানা ঘোড়া। এই ঘোড়ার নাম হচ্ছে কানা ঘোড়া। দেখা যাক আসছে কানা ঘোড়া কেমন ছোটে। আমাদের এই ঘোড়াছুট, ঐতিহাসিক ঘোড়াছুটে প্রতি বছর কিন্তু প্রচুর মানে মানুষের সমাগম হয়। এবছর কিন্তু বৃষ্টির কারণে কিন্তু প্রচুর লোকজন কম হয়েছে। কম হলেও কিন্তু এবছর এই খেলাটা দেখতে খুবই ভালো লাগবে, কারণ বৃষ্টিতে এই 10-12 বছর পরে আবার হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু মাঠে কিন্তু ঘোড়া নেমে গেছে। এদিকে আরো একটা আমরা এখন এই বৃষ্টি ভেজা মাঠে কিন্তু নেমে গেছি। এই দেখুন, আমাদের পায়ের বৃষ্টি ভিজে গেছে এদিকে। আর এদিকে সব ঘোড়া, সব কিন্তু প্রচুর ঘোড়া কিন্তু নেমে গেছে এখানে। দেখতে পাচ্ছি একটা ঘোড়া, ওদিকে আরেকটা ঘোড়া আছে, অনেক অনেক ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার পিছনে যাওয়া যাবে না, রাতি মারতে পারে। এখানে আরেকটা ঘোড়া দেখতে পাচ্ছি। কাকা, এই ঘোড়াটা কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? হ্যাঁ, হ্যাঁ, মেটোখালী। মেটোখালী, পেটোখালী থেকে এসছে। ঘোড়ার নাম কি ভাই? মোনার নাম কি? ঘোড়ার নাম কি? কালু। এই ঘোড়ার নাম হচ্ছে কালু। পেটোখালী থেকে এসছে। খুব লম্বা চওড়া একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। আর সব ঘোড়াই কিন্তু আসা নিয়ে আসে, মানে প্রথম ফার্স্ট হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি আরও একটি ঘোড়া আছে। দাদা ভাই, ঘোড়ার নাম কি? এটা ভাই ভাই সঙ্গ। ভাই ভাই সঙ্গ থেকে এসছেন। কোথা থেকে? বিনাকা থানা। বিনাকা থানা থেকে চলে এসছে এই ঘোড়াটি। ঘোড়ার নাম কি ভাই? হ্যাঁ, ঘোড়ার নাম কি? ভাই ভাই সঙ্গ। ঘোড়ার নাম ভাই ভাই সঙ্গ দিয়েই দেওয়া হয়েছে। দেখা যাক এই ঘোড়াটা কেমন ছোটে। আর আরও ঘোড়া কিন্তু মাঠে চলে এসেছে, অনেক অনেক ঘোড়া। এই একটা ঘোড়া দেখতে পাচ্ছি, এই দেখুন, এই একটা ঘোড়া কিন্তু মানে মানে ধরে রাখতে পারছে না। এই ঘোড়াকে কিন্তু ধরে রাখতে পারছে না, খুব মানে আকর্ষণীয় ঘোড়া, লম্বা চওড়া, খুব ক্ষমতাশালী ঘোড়া, ধরে রাখা যাচ্ছে না। দুজন ধরে রেখেছে ঘোড়াটাকে। তো দাদা ভাই, ঘোড়াটা কোথা থেকে এসছেন আপনারা? মাছপুকুর থেকে এসছো। এই ঘোড়ার নাম কি আছে? সাইফুল। এই ঘোড়ার নাম হচ্ছে সাইফুল। খুব লম্বা চওড়া একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। তো আজকে জেতার জেতার ইচ্ছা আছে তো? আজকে জেতার আশা আছে তো? এই এই হচ্ছে, এই হচ্ছে থর, এই ঘোড়াটার থর। আজকে কিন্তু এই বৃষ্টি ভেজা মাঠে খুব আকর্ষণীয় একটা ঘোড়াছুট ঐতিহাসিক খেলা হতে চলেছে। আর সেই খেলা আজকে আপনাদের সঙ্গে পুরোপুরি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা কেউ স্কিপ করুন না, দেখতে থাকুন। আরও একটি বড় সড়ো খুব ঘোড়া দেখতে পাচ্ছি। ঘোড়াটা কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে ঘোড়াটাকে। আচ্ছা দাদা ভাই, কোথা থেকে আসছো আপনারা? খাজা বাবা ঘুটিয়াশরীফ। খাজা বাবা থেকে এসছে, ঘুটিয়া শরীফ থেকে। খুব বড় একটা ঘোড়া, খাজা বাবার ঘোড়া। এই ঘোড়াটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা মানে প্রাইজ নেওয়ার আশা আছে বলে মনে হচ্ছে আমাদের কাছে। চলে যাচ্ছে সব ঘোড়াই, কিন্তু চলে যাচ্ছে প্রায় 20-25টার মতো ঘোড়া কিন্তু এখানে চলে এসছে। দেখুন সব, আর সব ঘোড়া কিন্তু চলে যাচ্ছে নিশানা নিতে। নিশানা মানে দেখতে যাচ্ছে ঘোড়া, আর নিশানা নেওয়ার পরেই কিন্তু আমাদের আজকের এই ঘোড়া শুরু হয়ে যাবে। এই দেখুন, এসব ঘোড়া কিন্তু নিশানা নিতে চলে যাচ্ছে। আর আরো পিছনে আরেকটি ঘোড়া আসছে, কিন্তু চলে এসছে নিশানা নিয়ে। এখনই আমাদের কিন্তু ঘোড়া শুরু হয়ে যাবে। এখানে অনেক ঘোড়া চলে এসছে, আরো সব ঘোড়া কিন্তু আসছে। আর আজকের এই বর্ষার ঘোড়াছুট প্রতিযোগিতা আমরা উপভোগ করবো এই ভিডিওর মাধ্যমে বাড়িতে বসেই। তো ওকে ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর
মাত্র কয়েক মিনিটের মধ্যে শুরু হচ্ছে আমাদের এই আকর্ষণীয় ঐতিহাসিক ঘোড়াছুট প্রতিযোগিতা। এই বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে আমাদের এই ঘোড়াছুট প্রতিযোগিতায়। আর আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর মানুষ জমায়েত হয়ে গেছে এখানে, চারিদিকটাই লোকজন, আর ওদিকেও আরো লোকজন আছে। এখান থেকে কিন্তু ঘোড়া ছাড়া হবে, আর আমরা দেখবো কেমন লাগে আজকের এই ঘোড়াছুট প্রতিযোগিতা। সব ঘোড়া এখানে চলে এসছে, আর দুই একটা ঘোড়া আসতে বাকি আছে নিশানা নিয়ে। আর সবগুলো আসলেই ঘোড়াগুলোকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে। দাঁড় করানোর পরেই এক দু মিনিটের মধ্যে শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক ঘোড়াছুট প্রতিযোগিতা। আর সেই অপেক্ষার অবসান এবারেই হতে চলেছে। দেখুন সব ঘোড়া লাইনে যাচ্ছে দাঁড়ানোর জন্য। সব ঘোড়া কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে এখন, আর এখনই প্রায় এক দু মিনিটের মধ্যে শুরু হবে আমাদের এই ঘোড়াছুট প্রতিযোগিতা। আর সেই খেলা আমরা উপভোগ করবো এবং আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা উপভোগ করাবো। এখানে আরও ঘোড়া কিন্তু আসছে, আর কয়েক মিনিটের মধ্যে শুরু হচ্ছে আমাদের এই ঘোড়াছুট প্রতিযোগিতা। সব আপনারা দেখতে থাকুন। বাঁশি না মারার আগে সব ঘোড়া ছেড়ে দিয়েছে, একটা হাস্যকর বিষয় দেখা গেল। এই ঘোড়াগুলোকে ফের রিটার্ন আসতে হবে, ফের ঘোড়া ছাড়া হবে নতুন করে। আমাদের ঘোড়াছুট খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল, এখন ছুটে ছুটে যাচ্ছে সেই আকর্ষণীয় ঘোড়াছুট খেলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন সুন্দরভাবে ছুটে যাচ্ছে। দেখুন আপনাদের জন্য আরো একবার রিপ্লে দেখার ব্যবস্থা আমি করে দিলাম, ভালো করে দেখুন। এখন আমরা দেখতে পাচ্ছি সেই প্রতি বছরের মতো ঘোড়াছুটের পরে মানুষ ছুট, কারণ মানুষ ছুটে চলে যায় বিপরীত দিকে, যেখানে ঘোড়া ছুটে ফের ফিরে আসবে সেখানে। সেখানে কিন্তু যে আসবে ফার্স্ট, সে ফার্স্ট হবে, সেখানে আজকে আমাদের দেখাবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াগুলি পুরো মাঠটি পরিদর্শন করে ঘুরে চলে এসছে তাদের নিশানায়, এবং এই ঘোড়াগুলির মধ্যে কোন ঘোড়া ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেগুলি আমি আপনাদের অবশ্যই জানাবো। ভিডিও আপনারা দেখতে থাকুন। আমরা বাড়িতে চলে এসেছি, বৃষ্টির কারণে ওখানে আমরা ভিডিও শেষ করতে পারিনি। আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো কোন কোন ঘোড়া ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আজকের এই ঘোড়াছুট প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে পেটখালি থেকে এসছে কালু নামে ঘোড়া, ফার্স্ট হয়েছে। এবং সেকেন্ড হয়েছে ভুটিয়া শরীফ থেকে এসছে খাজা বাবা নামে ঘোড়া, সেকেন্ড হয়েছে। আর তৃতীয় হয়েছে বেলেঘাটা থেকে এসছে রাজা নামে ঘোড়া, তৃতীয় হয়েছে। তো এই তিনজন প্রাইজ পেয়েছে, আরও শান্তনা পুরস্কার পেয়েছে অন্য অন্য ঘোড়ারা। তো আমরা কথা না বাড়িয়ে এখানেই ভিডিও শেষ করছি। আর ভিডিও শেষ করার আগে এটাই বলবো, যাদের যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।